অনুধাবন করা ফুরিল উগ্র শব্দ রক্ত কি অনুধাবন করা ফুরিল কেডিএম স্বর্ণ কেডিএম স্বর্ণ যদি ফত থরি থেকে কেউ নিতে নয় কে বে চুকচুকে হালা গান সোজা নবুজিতে লাইন কি তিন মানিয়ে ফজা শুনে দিয়া মন লক্ষণ অনুমানরে অনুমানে ওষুধ আনি শোষণ বৈদ্য লক্ষণরে বাঁচাইয়ে এবার এই নতুন যখন মালা আর্গবান মার্কি দিবে কি আসতে দিবে নাক ফাঁস দিবে কি নাক ফাঁস বলি এরি মে রাবণ উগ্রবান মার্কি পানি তুন হাজার হাজার সর্ফ মানে নাক যাইয়ের রাবণের যে লক্ষণের কি করিবে লাগিয়ে এই তো ফিরিন নবারের হনুমান সুগ্রীব অঙ্গদ বালি নল নীল গুণে চেষ্টা করি এইবার নতুন রক্ষা করি নফারিল মন্ত্রী হন জাম্বুবান মন্ত্রী হন একমাত্র হলে গরুল ফকিরে স্বর্গ থেকে যখন স্মরণ করিল ভাই গরুল ফকি আসি গিয়া নিজের চঞ্চু দিয়া চঞ্চু মানে কি সঞ্চু মানে কি সমস্ত সর্প সরাইয়া নিল রাম লক্ষণ উঠিয়া গরুর ভক্তি গরুর ভক্তি কে দেখিতে লাগিল গরুর ভক্তির হজে রামে আচ্ছা গরুর তো দেখি হজে আর আরে তো নাক থাকবার তো মুক্ত করিলিয়া তুই হাতে কি আশীর্বাদ চাইতেছ কি চাইবি এসব সনদে সংযোগ মানুষ রূপে দেখি আসলে কি অনেক স্বয়ং ভগবান নাকি মানুষ আয় হই গরুর ভক্তির মনে যখন ধারণা না আসিল আসিল গরুর ভক্তির হতে রামে গরুর ভক্তি সেখানে গরুর ফকিরে তিনটে রূপ একসাথে গরুর ফকির দেখেন তো রামি বিয়ে কি হয় শঙ্খ চক্র গদা শব্দ চিকন হালা মরুয়ারি আমার মন ফাকিরে বুঝাইলে
প্রভু আত্মার কাম বাসনা হজে কি সামনে আগত দাফর যুগ ত্রেতা যুগ শেষে সামনে কি বুঝে তাফর যুগ পাওয়ার যুগ তাফর যুগ মধ্যে রূপক্ষণ বুঝে তখন দেখাই যে কি মুরলি বাজাই রাতা বাতা নাম সকা কুসুমি পাই মুরলি বাজাই রাতা এই ত্রেতা যুগের মধ্যে কৃষ্ণ রূপ দেখে যখন এবার গরুর ভক্তি পৃথিবী তার কেউ দেখে এসমস্ত তাফর যুগ নিয়ে তাফর যুগ নুয়াইবার আগতি বহুত আমি হতা হইয়া আর আশুতোষ চক্রবর্তী আপনারা জানি রাখিবেন ত্রেতা যুগের মধ্যে কৃষ্ণের হলে দেখি ইবের যে গরুর ভক্তি আবার কি আবার তাফর যুগের মধ্যে রামের হলে দেখি এই অর্জুন আছে যে কৃষ্ণ ভক্ত অর্জুন অর্জুনেরও একদিন কিডলে দিবে রে ফুল তুলতে দিবে রে হনে কৃষ্ণ মানস সরোবর এটা ফাহারা দেখি যখন অনুমান অনুমানে যখন ফাহারা দেখি এখন গিয়ে তখন অর্জুন যাইরে অর্জুনের কিলে ফুল তুলতে কিলে দিবে রে সত্য বাবা কো ফারি যে ফুলের মালা গাতিয়ে রে কৃষ্ণের গলা দিয়ে আর তো কৃষ্ণ হ যাই হোক সত্য আমার গলা দিয়ে দিবে গঙ্গার হবে আর ডাকার জহির বাগলা হরি মালাকার গানে গানে ফাঁসা গিয়ে আহা বুঝছো না ফুল তুলতে পাঠাই দা হারে অর্জুন হনে শ্রীকৃষ্ণ কিললে এই ভোগ্য মালা গাঁথি গিয়ে সত্য মারে দিবে লাই অর্জুন যখন ফুল তুলতে গিয়ে হনে কদলি বনত হলে কদলি বনত সাইরে এডে ফারাদ জিবে হন ফেতা যুগর ভক্ত অনুমান ভগবান ভগবান
ये तो सुनोगी क्यों नहीं ते क्या और सुने किंतु क्या ना करे ओवा ओवा आई अल्फा फुलुल्लाह सीजे अनुभव होते गोड़ा बागानी क्या नार ऐडे फुल तुला नार अनुमति सरा हमें क्यों तुम को फुल सीरन कीना संभव नहीं 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 और जिन्हों होते कनेक्शन बालोर एक कनेक्शन सामान्य को बालो प्यारे सुनिश्चित और जिन्हें की गिरते सार शक्ति प्रदर्शन गिरते सार अनुमान होते तू हाँ हजाय दाफुर जोगर सरस्त कृष्ण भक्तो अर्जुन आह हदाय त्रेताजोगर सरस्त राम भक्तो हनुमान तो अर्जुन होते कि तू ही बरो ना आय बरो अनुमान होते आय बरो अर्जुन होते ना आय बरो तारा दोनों जने जो हम बराबरी दिलो बाय तो होने कम प्रतिक्रिया दिलो की क्या किधर प्रतिक्रिया अच्छा अर्जुन बरो ना अनुमान बरो यं फरीक क्यों की दोनों जन गिये थे शागर तीरों हमें गिये थे शागर तीरों और जो न होते आर फिचे तो कोई तुम तुम उगत तीरलो ये रे फुरवा शागर और मजदूर आये को शेतु बने बने क्यों इन्हें जो तो तू ये नुवा ने डुफेक्टर तो है आया तू कह गया हर फरानी है निजना तो ले थोड़ा दिख रहा है और जुने अनुमा ने होता ठीक है से तू इसे तू बालो आया जो तो डुफेक्ट न फरी आया निजात तू कह गया हर फरानी है थोड़ा तो दिख रही है सहियो उक्त प्रताजोगर सृष्ट रामभक्त अर्गोताफर्जोगर सृष्ट बराबरी दी बा हरे जमुना तीरो अंतरजमीन रायों अंतरजमीन रायों अंतर ते जाने ते फारीलो बाई बाई और जुने यार हनुमाने झगड़ा बाजे लो नो दिर तीरो जाई नो बाजा जहाँ गिये मर्गी हने और जुने कांडी को मिते तीरलो येर मर्गी शोजा शागर और माजुदी को की दिए बंगबंदु सेतु की को की दिए सेतु गियो अनुमान हो दिवे कंगरी बिगायो अनुमान उनो फन सहित जोजन बायु शक्ति धारण करियो हजोजन सहित जोजन उनो फन सहित जोजन बायु शक्ति बल हरिबल फन सहित जोजन मुद्दे एक जोजन एक किधे दिवे समग्र जीवन नियेश चले गए लाई हरियो समस्त बाताज बेगिन धारण करी एक कंडे कन कशोर रागा उगलुता फरुबो जुजन भाइयों शक्ति धारण करी एक कन कशोरा का तुग्गो को फरबन नजर जोखम अनुमाने से तुम दे फैसाद दिए हाँ से तू फट बहुत बड़ा इरकी डुबीजर कोई ऐसों में अंतरजमी नारायो तुझी अब तेरो माँ अंतरजमी नारायो तुझी अब तेरो माँ तो दंते रोता डुबीजर कोई कृष्ण अंतर्जामी हॉट से सेतु जो दी भानी डुबीजर कोई और जुने हॉन मोरी जी कोई आप तो और जुने रो बासा बोली बो और उमाने रो की क्या बोली बो बासा बोली बो अमार अंतर्जामी नारे यं की कर्म करी लो कुर्मो हो ये कुर्मो वाले हस्सब हस्सब को ये निजर फिस्टेर ऊपरे सेतु दारों खोली लो भाई अनुमाने तो हम फैसद दिए हस्सब और बुकफानी रखतो जाए फानी बेगी लालोगी योई अनुमान तो हम सिंते गुल्लो जाए फिरे आय सेतु में दिफ़ासत दोनों शतस दशागर वाले के लालोगी योई ऐडे निश्चित होने के शिरो भी होए अनुमाने जातीरे तो हम सेतु तले जाए अर्जुन हो तो अनुमान जब दिए हैं ये जब दियो अर्जुन जो हम जब दिए गए लो भाई अर्जुन देखे ते बंशी दरी श्रीकृष्ण दारा ये ऐसे शेतुर नीचे ताके फाकी आफन मोने सरजम बाप हमने
सुने सदकर्ता लेके डाके फाके आफोन मने जार जेमनी दे তেমনি শুনে গীতা মধ্যে লেখের যে যতামাং প্রপদন্তে তাংস্তৈব বজামিয়হম মম বর্তন্তে অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বেশ রাধে গীতা খড়ে রেখেছে গীতা এবার আইয় বেদ যাত্রীশ ভাবনা যশ্য ত্রিশ সিদ্ধির ভবতু বেদ শাস্ত্রে হয় খালি রূপে সরস্বতী রূপে দুর্গ রূপে রাম রূপে কৃষ্ণ রূপে যে যেভাবে তার সাধনা করে সেভাবে তার মনোবাসনা জগতে পূর্ণ ও কাছের মানুষ হন পৃথিবীর সবচেয়ে দূরে দে সীতা হমা দশ বছর হোক আষ্ট বছর হোক যতদিন আছে দিয়ে শেষ হলে যাত্রী বোধ হলে এনে মানুষের ভুতে যাত্রী বোধ নিজে যাত্রী কেন জিবে যাইয়া আয়োজন করিবে হল জহন নয় না যাইয়া আই গেলে গিয়ে আর কি গেলাম না তো পৃথিবীর সবচাইতে দূরতে সীতা হল শ্মশান আর সবচাইতে হাসি দিবে কি মৃত্যু সবচাইতে হাসি দিয়ে কি মৃত্যু ইয়ে হবিয়ে তোমার আমার ভালোবাসা দুই আঙ্গুলের ফাঁক হয় মানে নাগত্তম দুই বাইরে যাইয়ে রুজতে আর নডুকে এদিন হইতে দিবে আমার হিদা মন ফাঁকি আমার সোনার চাল ফাঁকি হাসের মানুষ সবচেয়ে হাসের মানুষ কম ইয়ে ভগবান লেখে যে হলে কুষ্টিয়ে লালন ফকির Oh,
ভগবান এটা হল আছে দে ভগবান নরেশন কমে দেখতে ভেঙে বিনয়নে হাতেরও কাছে যার ববেরও হাট বাজার কেউ তো মেলা আমায় সঙ্গে করে আমার এই গরকা নাইকে বিরাজ করে এইয়া কৃষ্ণ হলে এড়িয়া যেদিন কৃষ্ণ উড়িয়া যাবে ভাই ভাই এদিন তো জড় পদার্থের মতো ভরিয়া থাকবো হল সাধ্য বাক্য আয় হলে তুই আরো হল চিন্তা কর তোর আবন আত্মা হওয়ার মানুষ তুম অযোধ্যা সন্ধান যুদ্ধ হলে চলতে এটা শুনো দিয়া মন যাবার সময় আরো একটি কথা আমারে তুমি করিলে জিজ্ঞাসা সুন্দর প্রশ্ন কি কুশোর ব্রাহ্মণ কে বানা ধরতো কেন গেলাম দাদা তোমার আলু বাটি হাত ধরে দে অটোদা আর মধ্যে চলো না কেন বাচ্চা দু হাই আটো তারঙ্গে না হাই ভাই হাই রাঁধি হাই অবশ্যই মানন করিব কে সত্য না গুরু আই যখন দীক্ষা লইম তখন আর কি গুরুর সব সময় দুপুরের আকার দরকার কে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু তুষ্ট হলে তুষ্ট হয় জগতের ঈশ্বর যদি কৃষ্ণ ত্যাজে সান্ডাল সান্ডাল নহে যদি কৃষ্ণ দেওয়াজে ইতালে গুণের যে কর্মর অনুসারে সমগ্র জীবের কি করিয়ে সৃষ্টি করলি তাই তুমি শুনে দিয়া মন মন এত ব্রাহ্মণ থাকিতে ঘুষের ব্রাহ্মণ বানাইলো কি এতগুণ ব্রাহ্মণ থাকতে পণ্ডিত আছে অকিত ব্রাহ্মণ আছে মাছ রাধি বন আছে এতগুণ বন এটা ক্রিয়ার মধ্যে থাকে তার কুশল ব্রাহ্মণ কিলে বানাইছে রাখুন দাদা কেনা করি শুনো আর দক্ষ রাজা তুম বাসাইটুও মাইয়া আছিল হব বাসাইটু বাসাইটু আর ইতর মাইয়া কশ্যমুনিরে দিয়ে তেরু সার্গ প্রদান ভদ্র বিনতা দীতি গরুর বিষ্ণুর বাহন হইল বাই অরুণ হইয়ে সূর্যের রথের সারথি গোপন কথায় আজি কেউ আরে জানাই সূর্য তো একটা রথ আছে রথের মধ্যে সাত গোড়া আছে হবে গোড়া সাত সাত গোড়ার নাম কি জগতি বৃহতি পুষ্টি পুষ্ট অনুক শক্তি সূর্য দেবের রথের গোড়া তুমি শুনে দিয়া মন বিনতার উগ্র ছেলে গরুর ফকির ভাই ইবার নাম অরুণ ইতালে সূর্যের এক নাম বরুণ যে সূর্য তুম যায় কিরণ এই পোশাবি গিয়ে অরুণ বরুণ কিরণ মালা এই বিনতার ফুয়া জীবে গরুর ফকির শোনো ভাই কি বলি যে সূর্য রত কি সারতি ইবে সূর্য রত সারতি আর উপাসনে খর গরুর ফকি তো বিনতার গরু তো এতে গরুর ফকির জন্ম খদ্দুর গরু তো এতে সর্প জন্ম খদ্দুর গরু কি সর্পর জন্ম একদিন একখান বিনতায় তো হদ্রু একখান ফঙ্গুর কি বাবা ফঙ্গুর কি যে কিল্লেই
হজে ইন্দ্রত্রুক গোরা আছে ইন্দ্রত্রুক কি আছে বাজে গোরা আছে গোরা মানে হস্য হস্য মানে উচ্চস্রব আইবে আবার হড়কে বিয়ে যে গোরা নয় ইবে সমুদ্র মন্থন করকে যাইরে তুকি উদয় হইবে ছন্দ লক্ষ্মী ঐরাব অশ্ব উচ্চস্রব অশ্ব ফারিজিয়াস সর্ব ঔষধি এই ব্যক্তির উদয় হতো সমুদ্র হাতে গোড়াইবে যখন উৎপত্তি এবে কি অহি অলৌকিক এবে আকাশের উড়িতারে শুনো যখন অলৌকিক শক্তি লেগে গোড়াইবে সত্য সে তখন শত্রু হচ্ছে বিনতা হক যে দরজনে একান দি বসে হয় বিনতার শব্দ দিদি গোড়াইবে কি ইন্দ্রত্রুক গোড়া আছে বলে উন্নি আচ্ছা গোড়াব কি হালা নাকি সাদা তারা দরুয়া কিন্তু বই কিন্তু স্বামী হইতে একজন অনেক কশ্যপ ঋষি তো হচ্ছে কদ্রু হচ্ছে গোড়া হালা বিনতা হচ্ছে নয় গোড়া ডালা ডালা সেত তারা দুজনের মধ্যে যখন বাড়াবাড়ি হইলো দুজনের মধ্যে যখন বাড়াবাড়ি হয় শত্রুয়ে হালা হয় বিনতা সাদা হয় এই কথা শুনো মূল বিষয় দুজনের মধ্যে বাজা বাজি হইলো শতকরে ইন্দ্রের গোড়া চরিতে আসিল আসলে গোড়া কিরকম সাদা আসলে গোড়া কি সত্য হল হয়ে যায় গরুর ফকির নার গান কিন্তু কদ্রুজিয়ান হইয়ান মিথ্যে এখন সর্প যখন করে থাকছি হন হচ্ছে কদ্রু হতে বাবারে আয়া দিয়ে তোর বড় মাল্ল একটা ফর্ম করি প্রতিজ্ঞা করি কি করি যে প্রতিজ্ঞা হন আমার কি প্রতিজ্ঞা আছে ইন্দ্রত্রুক গোড়া আছে দিবে সাদারা হালা সর্প বেগুন হচ্ছে আমার এত সাদা হতবাজি আয়তা হালা বলি হই এখন আরে তপ্তুন প্রত্যেক কাম করা করিব কি হজে গোড়া আইবে হালা গ্যাং ঘুরিব সদা হালিয়ে তোমার বড় মারে হালা করি দেখা করিব এটা মাঝে মধ্যে করবেন আর তো সন বেসে যা সন বেসতে নিতে ফ্যাট কাটাইবে মাঝে তো হলত দিয়ে লেগে তো যখন কেরাসিন ডালি দিয়ে সাদা দেখা যাবার পুজোর দিন ঘরে এখন শত্রু হচ্ছে বাজি আই তো প্রতিজ্ঞা পারি গেলে তোর বড় মার কাছে দাসি হইল এখন তোরা তো একটা হাত করা বলিব কি দেখার ঘন ক্ষত্রু অতি সহ ইন্দ্রের গোড়া কিরকম সোড়া হালা বিরতা হ যায় এতদিন দেখি যে সাদা আজি একে গোড়া হাল হইতো এটা হন একটা চক্রান্ত আছে তার চক্রান্ত তাই লেতক গই সত্যমেব জয়ন্ত সত্যমেব জয়ন্ত জয় একটি সত্যের হবে জয় কার হবে সত্যের হবে গিয়ে এখন এদিন তৈতে দাসিত্ব করে হন বিনতাহার কাছে কদ্রুর কাছে তাই আর একদিন গরুর কি জিজ্ঞে তো আমার তুই আজ সোনোমার বরণ না আজ সোনোমা বই থেকে তুই হাসনো বেগিন ধরে তার ভিতরে ঘটনা কি বাবা হবে একদিন প্রতিজ্ঞাবদ্ধ হইয়ে রে একদিন প্রতিজ্ঞাবদ্ধ হইয়ে রে কি করে গিলাম ফোন করে গিলাম গিলে গোড়া সাদানা খালা আর সোনোমা তুই জিজ্ঞেস আজ সোনোমা কি দিলে তোমার দাসিত্ব মুক্ত করি জিজ্ঞে বলে হবে কি দিলে আর মারে দাসিত্ব মুক্ত করিবে আস্তে গেল হজে স্বর্গ তুম যদি অমৃত নিয়ে রে আর সমগ্র নাগলের হাবাইতে রো এদিন তোমার দাসিত্ব তুম কি করে দিও মুক্ত করে দিও মায়ের কারণে হার কারণে আজি ইতার তোর কেন গান দিয়ে দে কিলে এনে না ওই ছবি দেখো ফুল ফুটে ঝরে যায় এ হলো তার নীতি মানুষ মরিয়া গেলে জগতে থাকে তার
রনু বালা চৌধুরী চলে গেল রে রে তোমার ছেলে সন্তান যারা ছিল হরিবল হরিবল দিনের বেলায় শ্রাদ্ধ কর্মের হরিল আয়োজন আয়োজন রাতের বেলায় দিয়েছে একটা ভালো টকি খ্রিস্ট হতে আত্মার খাদ্য আত্মার খাদ্য কি খ্রিস্ট হরতা যত খ্রিস্ট হতে হইবে যত ধর্ম হতে হইবে আত্মা এত কি ভাইব শান্তি ভাইব আমার গ্রামের মামাশিরা আমার গ্রামের বড় ভাইয়েরা বাবারা একবার হলেও এখানে বসে কৃষ্ণ নাম করেছে শ্রবণ সেই নামে মুক্তি মিলে এই বিশ্বভুবন হরের নামই বহরের নামই বহরের নামই বোধ কেবল কলু নাস্তেব নাস্তেব নাস্তে চার পাঁচে মিলে ঘরে তে বসিয়া কৃষ্ণ নাম কর সদা হাতে তালি হাতে কর গৃহ কর্ম মুখে বলো হরি হরি আমায় সে দিতে পারিবে মাসিরা একে মাত্র বসি আর বাসকালীর অদ্বৈতানন্দ স্বামী লেখেছে বেলা গেল সন্ধ্যা হলো ঘরে ঘরে বাতি শুরু করো ভগবানের মঙ্গল আরতি আরতি নেই এখন আরতি তারা ক্যাঙ্গারু তো হইতে না সন্ধ্যা হইলে বেগুন মা ফুয়া বেগুন টেলিভিশন সারি এক্সট্রা জলসা সাপ্তাহে জি বাংলা হরে দু করে বাতি মারিয়ারা না হয় সদা খাইব আর তো ভগবানের প্রতি প্রেম নাই নাই আর আমি বুঝাইব না কি যখন যেমন তখন তেমন শুনো কি গরুর ফকির হজ কে গরুর ফকির জমা অনন্তাসিত হত মুক্তি বুধ হদভূত তুই বলে স্বর্গ তুন ইতারা নাগলের অমৃত মানে হাবাই তেলি এদিন কি বুধ আর মুক্তি হতলে মায়ের স্বর্গ যায় গরুর ভক্তি গিয়া স্বর্গের ইন্দ্রের সাথে যুক্ত হইয়া স্বর্গ থেকে অমৃত পান্ড হরণ করিয়া আনিল ভাই শত্রুর ফলরে ডাকি হল যে তোরা সম্মান দি হাবি একটা নাগরি জায়গায় দেখা এই মাঝে মধ্যে আমার হাতে গুমুয়াই এবার দিচ্ছি তো গিয়ে হজে সর্ব হলে সন্ধান দিয়ে অমৃত হবে এখানে হলো তো দেখা দিয়ে দে কি বল আর সুদাই দেখতাম যে হরে খুশবনত খুশবন দেখতাম যে খুশবনত খুশবনত দেখুম ই অসাইয়ের পরে বেগুনে খাইবিয়া ইন্দ্র হইয়ে তো গরুর ভক্তি ইন হইল স্বর্গের অমৃত ইন মৃত্যুদাম যদি হরেকে খাইতে না মরিব তাইলে ভগবান সমস্ত বিজ্ঞান কি হয়ে যাবে মিথ্যে তুই লই যাই রাখবি তো হরে খুশবনত আরে দেবতল 33 কোটি দেবতা যাই উগ্র উগ্র কুশুর গোসাধরি দেখুম তুই ফেলো না সাথে সাথে আরে লই রে আজ ইম্বু
যখন আগিয়ে গিয়ে আসছে তার কথা বেগুন সে সময় দিয়ে এত নত লাগে নাগলের হক তোরা যদি শুধু হাইতে চস বেগুন খুশবে মজা নাগল বেগুন খুশবে মজাই রে গরুর ভক্তি উপরে থেকে সুদের বান্ধব তরকারি রাঁধিলি ইলিশ মাছ এখন উড়ো ভাই এখন ইলিশ মাছ শুন দিলে উড়ে আর ইলিশ মাছ আনিলে ঘরের বফল বিলাহির বফল তুই বুঝছে না তুই এখন নাগল কি সুতো খাইবো সুন দিয়ে বেগু ফল গিয়ে খুশবনের মধ্যে খুশরে কি করবো যে সারের সারতে সারতে সারবল জিভে হারিয়ে হওয়ার গিয়ে সেদিন হইতে কুশোর মধ্যে অমৃত বর্ষণ হরিল হরিল এদিন হইতে কুশ কিন্তু অমৃতের ভরসে অমৃতের ফরসে সুদার ফরসে কুশ পবিত্র হইয়া গেল ব্রাহ্মণ রামনে করে আমি আর জীবনে আমি অনেক দোষ করেছি অনেক কি করেছি পাপ করেছি আমি পবিত্র নয় পবিত্র বলিয়া কুশ দিয়া একটা ব্রাহ্মণ বানাইল ভাই সাক্ষী স্বরূপ ক্রিয়ার মধ্যে সকল থাকিবে আসলে আমি তোমাকে স্বাগত জানাই এত সুন্দর কথা বলার জন্য তোমাকে কি জানাই ধন্যবাদ Thank you.